যাদের জন্মদিন তাদের জন্য অনেক অনেক হ্যাপি বার্থডে, বেস্ট উইশেস ফর অল। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমি হচ্ছে করোনা পজিটিভ ছিলাম, এখন তো হচ্ছে নেগেটিভ, এটা আগেও বলেছি। তবে এখন যে বিষয়টি আসলে বলতে চাই সেটা হচ্ছে যে, যেমন আজকে হচ্ছে হ্যাপি ক্রিসমাস ডে, সো আমার এখানে যারা আসলে খ্রিস্টান ধর্মীয় আছেন তাদের সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। আর সামনে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আসতেছে, সো সেটার জন্য আসলে অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি যে আপনারা হয়তো অনেকেই যেটা করেছেন সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কী করবেন না করবেন, পার্টি সাজে, এগুলো সব কিছু ঠিকঠাক আছে। তবে যেটাই করেন না কেন একটু সাবধানতা অবলম্বন করে করবেন, কারণ হচ্ছে করোনার সেকেন্ড ধাপ যেটা বলবো, যাদের আসলে একবার হয়ে গেছে, অর্থাৎ আমি আমার যখন হবে তখন আমি কিন্তু সেকেন্ড ধাপও অতিক্রম করে ফেলবো। সো এই সময়টাতে আসলে সাবধানতাটা হচ্ছে একদম নিজের কাছে, কারণ একমাত্র হচ্ছে যারা করোনা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে, যারা পজিটিভ ছিল, তারাই কিন্তু একমাত্র করোনা রোগীর কী প্রবলেম হয় বা কেমন আসলে সাফারিং এটা শুধুমাত্র তারাই বোঝে। যাদের এখন পর্যন্ত হয়নি তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না। সো আমি আসলে অনেক খারাপ একটা সময় পার করেছি, যেই খারাপ সময়টা আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে মরে যাবো, আসলে আর বেঁচে থাকবো না, কিন্তু একটা সময় আসলে পার করেছি। তো সেই জন্য আপনাদের সকলের প্রতি আমার হচ্ছে যে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাই করেন সবসময় মাস্ক পরে থাকবেন, আর কিছুটা তো আসলে দূরত্ব আমাদের মেনটেন করতেই হবে, স্যানিটাইজার সবসময় সাথে রাখতে হবে, সেটা যদি আমরা করি তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এই বছর আমরা আসলে পার্টি নাই করি, কারণ খেয়াল করে দেখবেন যে এই করোনার কারণে এই বছরে কিন্তু আমরা অনেক মানুষকে হারিয়েছি আমাদের কাছ থেকে। সো এই বছর যদি একটা বছর পার্টি না করি তাহলে আসলে কিছু যায় আসবে না। সবচেয়ে ভালো আমরা পরিবারের সাথে সময় কাটাই, পরিবারকে সময় দিই, এবং পরিবারের সাথে একটা খুব ভালো সময় যেটা কিনা সবসময় আমরা বলতে পারবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সকলের জন্য শুভকামনা, আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং হ্যাপি ক্রিসমাস ডে।